Assalamualaikum, welcome to Tech with Babor. So finally, আমাদের কাছে দুইটা নতুন স্মার্টওয়াচ এসেছে। Imilab Smartwatch W01, এটার দুইটা কালার এসেছে, একটা হচ্ছে গোল্ড কালার আর এন্ড ব্ল্যাক কালার। তো এই স্মার্টওয়াচে কি কি কনফিগারেশন আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব, যে দেখে আপনাদের হয়তো পছন্দ হয়ে যেতে পারে। তো চলুন কথা না বলে আমরা সরাসরি স্মার্টওয়াচটি দেখে আসি। এটা সাধারণত দুইটা কালার হয়, একটা হচ্ছে গোল্ড কালার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার। তো দুইটা কালারই আমাদের টেকডেন শপে নিউ এসেছে। বক্সটার ভিতরে কি কি লেখা আছে আমি একটু লেখাগুলো দেখি। বক্সটা যদি লেখাগুলো দেখি, 1.69 HD স্ক্রিন, SPO2, 24 ঘন্টা হার্ট রেট, ব্যাটারি লাইফ 15 দিন লেখা আছে। তবে 15 দিন যাবে না, আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে। তাছাড়া এই স্মার্ট ওয়াচটি যদি আপনি ক্রয় করেন, এটার 6 মাসের ওয়ারেন্টি পাবেন, আর এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। তারপর যদি আমরা স্মার্ট ওয়াচটা দেখি, এটা কিন্তু গোল্ড কালার, এটা দুইটা কালার, একটা ব্ল্যাক কালার, এই যে এটা ব্ল্যাক কালার আর এটা গোল্ড কালার, অবশ্যই এই কালারটা মেয়েদের জন্য। তবে এটাতে 220 mAh ব্যাটারি কোম্পানি বলে দিয়েছে, 15 দিনের মতো ব্যাটারি লাইফ, কিন্তু এতদিন যাবে না, আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে। আর সাধারণত এটা কিন্তু ওয়াটারপ্রুফ, 3 ATM ওয়াটারপ্রুফ, আপনি সুইমিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, 30 মিটার পানির নিচেও যেতে পারবেন। তারপরে এটা যদি আমি ওপেন করি দেখি কি কি আছে ভিতরে। এই যে ইমিল্যাব লেখাটা চলে এসেছে আপনারা দেখতে পারতেছেন। এই যে প্রথম আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আমি উপর থেকে যদি সোয়াইপ করি ব্রাইটনেস পাবো, ব্রাইটনেস 20, 25, 75, 100 আমি 100 করে দিলাম। তারপর অন্যান্য স্মার্ট ওয়াচের মতো এটাতেও কিন্তু সেম, আপনি কাস্টম ওয়াচ করতে পারবেন, নিজের ছবি ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে টিপ দিয়ে ধরে রাখবেন, টিপ দিয়ে ধরে রাখলে এই যে এখানে অনেকগুলা ওয়াচ আছে, আপনি আপনার নিজের মতো ওয়াচগুলা দিয়ে দিতে পারবেন। তো তারপর আমি যদি নিচ থেকে সোয়াইপ করি, তো এখানে সব মেসেজ নোটিফিকেশন শো করবে, আপনাকে কে কে SMS দিল সব কিন্তু এখানে শো করবে। তারপর যদি এদিক থেকে সোয়াইপ করি, ট্র্যাকিং স্ট্যাটাস, হার্ট রেট, SPO2, স্লিপ মনিটরিং, ওয়েদার, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, মেসেজ নোটিফিকেশন আসবে, অ্যালার্ম, ব্রিদিং এক্সারসাইজ, মোর সিটিং। তো মোরে যদি আমি ক্লিক করি, স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ফাইন্ড মি। তারপর যদি সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ডায়াল অপশন, ব্রাইটনেস, তারপরে আপনার অ্যাবাউট, অফ, এগুলো আমি কিন্তু পাচ্ছি, অ্যাপ ডাউনলোড, এগুলো কিন্তু সব পাচ্ছি। এক কথায় বলতে গেলে অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই এটাতেও কিন্তু আপনি সেম ফিচার পাচ্ছেন। তারপরে এদিক থেকে যদি আমি সোয়াইপ করি, আপনি সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলেন, কত ক্যালোরি বার্ন হলো, কত কিলোমিটার হাঁটলেন, সব কিন্তু এটাতে শো করতেছে। তারপর যদি আবার সোয়াইপ করি, আপনার BPM, হার্ট রেটটা দেখতে পাবেন, তারপর ব্লাড অক্সিজেন, SPO2 লেভেলটাও মাপতে পারবেন, তারপর নাইট মুডটাও পাচ্ছেন আপনি, তারপর ওয়েদারটাও পাচ্ছেন এইখানে, তারপর মিউজিক কন্ট্রোলও করতে পারবেন এইখানে। তাছাড়া কিন্তু রিভিউ প্লাজাতে এই স্মার্ট ওয়াচের ভিডিওটি আপলোড করা আছে, এক কথায় বলতে গেলে অসাধারণ, যারা একটু ছোট ডায়াল পছন্দ করে তাদের জন্য। তো দুইটা কালারই আমাদের টেকডেন শপে অ্যাভেলেবল। আপনারা যদি ইমিল্যাব স্মার্ট ওয়াচ W01 এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে চান, অবশ্যই আমাদের টেকডেন শপ থেকে ক্রয় করবেন। তাছাড়া আমাদের টেকডেন শপে কিন্তু অনেক রকমের স্মার্ট ওয়াচ অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আজকে আমার নতুন স্মার্ট ওয়াচের নতুন ভিডিও। তাছাড়া আমি কিন্তু স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও করে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে, হাউ টু কানেক্ট একটা প্লে লিস্ট আছে। তারপরও আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা তার সমস্যার সমাধানের চেষ্টা করব। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।